فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. এক বোনের প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাযহাব হিসাবে যারা মানে আর যারা অন্যান্য ইমাম যেমন ইমাম আবু হানিফা, শাফি এর মাযহাবের অনুসারী একসাথে সংসার করতে পারবে কি? বোন, কথা হচ্ছে যে কেউ যদি ইমামদেরকে মানার অর্থ মনে করে তাদের অন্ধ অনুকরণ করা, হ্যাঁ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বাদ দিয়ে তাদের উক্তিকে গ্রহণ করা, তাহলে এরা তো মানে বিপদগামী এবং এরাতে পথচ্যুত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইমামদের কিছু মানে উক্তি আছে, ইমামদের মানে কী বলে আপনার কিছু এমন জিনিস আছে যা ইমামরা দিয়ে গেছেন কোরআন ও হাদিসের আলোকে, হাদিস কোরআন আমাদেরকে বুঝিয়েছেন, সেই অর্থে ইমামদের সম্মান করব, ইমামদের মানব, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ নবীর হাদিসের ওপরে ইমামদের কথাকে যদি প্রাধান্য দেয় তাহলে তো তারা অবশ্যই বিপদগামী, এতে কোনো সন্দেহ নয়। যেখানেই হাদিস, হ্যাঁ, ইমামদের বক্তব্য হচ্ছে যেটাই সহি হাদিস সেটাই হচ্ছে আমাদের মাযহাব।